আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন একটি ঘটনা জানতে চলেছি যেই ঘটনার মধ্য দিয়ে নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারবেন যুদ্ধক্ষেত্রে মুসলমানদের কাছে সৈন্য সংখ্যা কোনো বিষয় নয়, ইমানি শক্তির তেজদীপ্ততার প্রহরতা পরিপূর্ণরূপে ফুটে উঠবে এই ঘটনার মধ্য দিয়ে। কেননা 3 লক্ষ সুসজ্জিত রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম সৈন্যের ঐতিহাসিক বিজয়ের ঘটনা জানতে চলেছি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। পারস্যকে পরাস্ত করে রোম সম্রাট, তার কর্মচারী ও স্বজনবর্গের দম্ভ অহংকার চরমে ওঠে। পৌত্তলিক আরবের নিরক্ষর একটি লোক তাদেরকে সত্য দিনের প্রতি আহ্বান করছে। সে যীশুকে তারা 3 খোদার 1 খোদা এবং খোদার পুত্র বলে বিশ্বাস করে তাকে মানব সন্তান বলে মেনে নিতে আহ্বান করছে। এসব রোম সম্রাট ও তার অনুসারী খ্রিস্টানরা মেনে নিতে পারে নাই। তাই রোমের পাদ্রি পুরোহিতরা একটি ছুতনাতা সৃষ্টির মাধ্যমে যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে উদীয়মান মুসলিম শক্তিকে সম্মুখ সমরে অবতীর্ণ হতে বাধ্য করে নিষ্পেষিত করার সমবেত প্রচেষ্টা চালাচ্ছিল। বিশেষত ইসলামের অভিনব শিক্ষা ও আদর্শগুণে আবিসিনিয়ার মতো করদ রাজ্যগুলো একের পর এক রোম সম্রাটের আধিপত্য মুক্ত হতে চলেছে। সুতরাং মুসলিম শক্তিকে এক্ষণে নির্মূল না করলে তা তার রাজত্ব রাজক্ষমতার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এসব চিন্তা তাড়িত হয়ে রোম সম্রাট মুসলমানদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগে আগ্রহী হয়ে ওঠে। অন্তত 2টি নৃশংস ঘটনার মধ্য দিয়ে রোম সম্রাটের এই মনোভাবের সুস্পষ্ট প্রমাণ মেলে। তৎকালে সিরিয়া ছিল রোম সাম্রাজ্যাধীন। সিরিয়ার একটি প্রদেশের নাম মাআন, এই প্রদেশের শাসনকর্তার নাম ফারোয়া। ফারোয়া সত্য প্রবৃত্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হন যে তিনি সত্য রাসূল এবং ঈসা আলাইহিস সালামের প্রতিশ্রুত ভাববাদী নবী। তখন তিনি ইসলাম গ্রহণ করে পত্র মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ইসলাম গ্রহণের সংবাদ অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত পত্রে তাকে মুসলিম জীবনের কর্মকর্তব্যগুলো লিখে পাঠান। এদিকে ফারোয়ার ইসলাম গ্রহণের খবর সর্বত্র প্রচারিত হয়ে যায়। তখন রোম সম্রাট তাকে গ্রেপ্তার করে ইসলাম ত্যাগ করতে চাপ প্রয়োগ করতে থাকেন। ফারোয়া কিছুতেই ইসলাম থেকে সম্মত হচ্ছেন না, কারণ কোনো মানুষ একবার জেনে শুনে সত্য গ্রহণ করলে তা থেকে কোনো কিছুর বিনিময়ে তাকে সরানো যায় না। এটি সত্যের অন্তর্নিহিত প্রভাব যা যুগে যুগে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে আবারও সেই সত্যতাই প্রমাণিত হল। সম্রাটের চাপের মুখেও তিনি ইসলাম ত্যাগ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেই চলেছেন। চাপ প্রয়োগ বৃথা প্রমাণিত হলে প্রলোভনের মাধ্যমে তাকে বশীভূত করার প্রচেষ্টা চলে, তাও বিফল প্রমাণিত হলে তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়। রোমক খ্রিস্টান শক্তি যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মহাখড়গহস্ত, মুসলিম শক্তিকে অঙ্কুরে নিষ্পেষিত করতে অত্যাগ্রহী, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করা। হুদাইবিয়ার সন্ধির পর থেকেই তিনি দূত মারফত পত্র প্রেরণ করে আরবের পার্শ্ববর্তী দেশগুলোর শাসক ও সমাজপতিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানোর কর্মপ্রক্রিয়া গ্রহণ করেন। এই কর্মপ্রক্রিয়ার অংশ হিসেবে হযরত হারেস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রসহ বুসরা ও হাওরানের শাসনকর্তার নিকট প্রেরণ করা হয়। তিনি সিরিয়ার সীমান্ত এলাকায় উপনীত হলে সেখানকার শাসক সুরাহবিল তাকে আটক করে। অথচ সমকালীন বিশ্বে দূত অবদ্ধ এই নীতি সাধারণভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক বিধান হিসাবেই সর্বজন স্বীকৃত বিষয়। কিন্তু জালেম সুরাহবিল প্রচলিত এবং সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক বিধানে পদাঘাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূতকে হত্যা করে। এই অমানবিক নৃশংস হত্যার জন্য তারা কোনো প্রকার দুঃখ প্রকাশও করার গরজ অনুভব করে নাই, বরং উল্টা মদিনায় আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ করে। এই ঘটনার পূর্বে সিরিয়াবাসী কাব বিন উমায়রকে তার সঙ্গী সাথীদের সহ হত্যা করে। এমতাবস্থায় সুরাহবিলের দুষ্কর্মের শাস্তি প্রদানের উদ্দেশ্যে 8ম হিজরি সনের জমাদিউল আউয়াল মাসে 3000 সৈন্যের এক সৈন্যবাহিনী মুতা অভিযানে প্রেরিত হয়। এই অভিযান প্রেরণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে যে কোনো অভিযানে একজন সাহাবিকে সেনাধ্যক্ষ নিযুক্ত করতেন, কিন্তু মুতা অভিযানে হযরত যায়েদ বিন হারেসা, হযরত জাফর বিন আবু তালেব এবং হযরত আবদুল্লাহ বিন রাওহাকে যুগুৎপাত সেনাপতি নিযুক্ত করে ঘোষণা করেন। এই 3 সেনাপতি ক্রমানুসারে একজনের অবর্তমানে অন্যজন দায়িত্ব পালন করবেন। যদি এই 3 জনই শহীদ হন, তাহলে মুসলমানগণ নিজেদের মধ্য হতে যাকে ইচ্ছা সেনাপতি নির্বাচিত করবেন। এই অভিযানের প্রথম সেনাপতি হওয়া যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দাস শ্রেণীভুক্ত। প্রথম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তে সমর্পণ করেছিলেন। ইসলামের পূর্ব থেকেই মানুষ তাকে মুহাম্মদ পুত্র যায়েদ বলে সম্বোধন করত। ইসলামের কল্যাণে আরববাসীর মন থেকে জাতপাতের শ্রেষ্ঠত্বের ধারণা বহুলাংশে বিলীন হলেও তখনও একেবারে নিশ্চিহ্ন হয় নাই। তাই যায়েদের সেনাপতিত্ব সম্পর্কে আপত্তি ওঠে।
রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বিষয়টি জানতে পেরে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং জাতপাতের শ্রেষ্ঠত্ব বোধ যে ইসলামী জীবনের সাথে একেবারেই বেমানান তা সকলকে বুঝিয়ে ভবিষ্যতে এইরূপ মনোভাব পোষণ ও প্রকাশ হতে বারিত করেন। এই বাহিনীর বিদায়কালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এবং মদিনার মুসলমানগণ বেদা উপত্যকা পর্যন্ত গমন করেন। তিনি সেনাদলকে বিদায়দানের সময় উপদেশ প্রদান করে বললেন, সর্বদা আল্লাহকে ভয় করে চলবে, পরস্পরে সদ্ব্যবহার সদাচার করবে, আল্লাহর নামে যাত্রা করে সিরিয়ায় গিয়ে আল্লাহর ও তোমাদের শত্রুদের সাথে যুদ্ধ করবে। তোমরা এমন এক দেশে যুদ্ধযাত্রা করছ যেখানে মাঠে গির্জায় বহু সাধু সন্ন্যাসীকে নিভৃত সাধনায় নিমগ্ন দেখতে পাবে। সাবধান, তাদের সাধনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করবে না। স্ত্রীলোক, শিশু, কিশোর এবং বৃদ্ধাদেরকে হত্যা করবে না। কোনো বৃক্ষ কাটবে না, গৃহ ভূমিষ্যাত করবে না। এসব উপদেশের পর যাত্রা উদ্যত সেনাদলের জন্য মুসলমানগণ দোয়া করেন এবং সেনাবাহিনী সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। মুতার স্থানীয় খ্রিস্টান শাসনকর্তা সুরাহবিল যেই দুষ্কর্ম সংঘটিত করেছে এই সম্পর্কে সে একেবারেই চিন্তাশূন্য ছিল না। একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সে স্থানীয় খ্রিস্টানদের প্ররোচনায় এমন একটি অমার্জনীয় দুষ্কর্ম সংঘটিত করেছিল। তাই প্রাদেশিক শাসনকর্তা হওয়া সত্ত্বেও সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে 100,000 সৈন্য সুসজ্জিত করে রাখে। মুসলমানগণ সিরিয়া সীমান্তের কাছাকাছি উপনীত হয়েই এই সংবাদ জানতে পারেন। অপরদিকে রোম সম্রাট 200,000 সৈন্য প্রস্তুত করেছেন বলেও জনরব গুঞ্জরিত হচ্ছিল। এক কথায় রোম সম্রাট থেকে শুরু করে সিরিয়াস্ত সামান্য একজন আরব খ্রিস্টান পর্যন্ত রণসাজে সজ্জিত হয়ে মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার লক্ষ্যে সময়ের অপেক্ষা করছিল। খ্রিস্টানদের এই বিপুল আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মদিনার উপর আক্রমণ করা, নতুবা 3,000 মুসলিম সৈন্যের বিরুদ্ধে 300,000 সৈন্য প্রস্তুত করে রাখার যৌক্তিকতা সুস্থ বিচার বুদ্ধি কোনো প্রকারই মানতে পারে না। মুসলিম বাহিনী সিরিয়ায় উপনীত হয়ে খ্রিস্টান বাহিনীর বিপুল সমরায়োজনের কথা জানতে পারেন। তখন নিজেদের ভাবি কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে পরামর্শে প্রবৃত্ত হন। আলোচনার এক পর্যায়ে কেউ কেউ প্রস্তাব করলেন, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করা হোক, তিনি যা আদেশ করবেন সে মতেই কার্যব্যবস্থা গ্রহণ করা হবে। মাত্র 3,000 সৈন্য নিয়ে 100,000 সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতরণ যুক্তিসঙ্গত হবে না। এই ধরনের আলোচনা চলা অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজোদ্দীপ্ত ভাষায় বলতে লাগলেন, হে মুসলিম ভ্রাতৃসমাজ, তোমরা তো শহীদের অমর জীবন লাভের উদ্দেশ্যেই বের হয়েছিলে, এখন তাই তোমাদের নিকট অকাম্য হয়ে গেছে। দেখো, মুসলমান কখনো সংখ্যাই গণনা করে না, সংখ্যা শক্তি নয়, বরং মুসলমান আল্লাহর শক্তির উপরই ঈমান রাখে। সুতরাং আমরা শহীদ অথবা বিজয়ী হব, আল্লাহ যা আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন তাই হবে। অতএব কিসের আলোচনা, কিসের যুক্তি পরামর্শ? সকলের মনে ইমানের এই অগ্নিশিখাই ধিকি ধিকি জ্বলছিল। এবার সবাই সোৎসাহে বলে উঠলেন, আব্দুল্লাহ বিন রাওহা ঠিক কথাই বলেছেন। মুসলিম বাহিনী যথাসময়ে মুতা নামক স্থানে উপনীত হয়ে খ্রিস্টান বাহিনীর মুখোমুখি হয়। একদিকে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ, সমকালীন বৃহৎ শক্তির মর্যাদায় অভিষিক্ত রোম সম্রাটের 100,000 সুশিক্ষিত সুসজ্জিত সৈন্য, আর অন্যদিকে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা মাত্র 3,000। সেনাপতি জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলে নিজের ক্ষুদ্র বাহিনীকে নানা ভাগে বিভক্ত বিন্যস্ত করে সামনে অগ্রসর হন। মুহূর্তের মধ্যেই খ্রিস্টান ও মুসলিম বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। কিছু সময় যুদ্ধের পর প্রধান সেনাপতি হযরত জায়দ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। দ্বিতীয় সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ ক্ষিপ্রতার সাথে সম্মুখে অগ্রসর হয়ে মুসলিম বাহিনীর পতাকা ধারণ করেন। মুসলিম বাহিনী প্রবল বেগে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে লাগলেন। অপূর্ব বীরত্বের স্বাক্ষর রেখে কিছুক্ষণের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুও শাহাদাত বরণ করেন। তার দেহের সম্মুখ ভাগের সামান্য জায়গাও অক্ষত ছিল না। এবার তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পতাকা ধারণ করেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ চলছে। এখন মুসলিম বাহিনী নব উদ্যমে আক্রমণ চালাচ্ছে, কিন্তু কিছু সময়ের ব্যবধানে তৃতীয় সেনাপতিও শহীদ হন। এতে কিছু সময়ের জন্য মুসলিম বাহিনীর পতাকা ভূলুণ্ঠিত হয়। এই সুযোগে খ্রিস্টান বাহিনী আক্রমণের বেগ তীব্রতর করে। এ অবস্থায় মুসলমানগণ কি করতে হবে তাও স্থির করতে পারছিলেন না। এ সময়কার অবস্থা বর্ণনায় সাহাবি হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন মুসলমানকেও এই সময় আমি একত্রে দেখতে পাই নাই। এ অবস্থায় কিছু মুসলমান পলায়ন উদ্যত হন। তখন সাহাবি হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চে স্বরে বলতে লাগলেন, পলাতক অবস্থায় নিহত হবার চেয়ে অগ্রবর্তী হয়ে নিহত হওয়া শ্রেয়তর। তার সুর কর্ণগোচর হতেই মুসলমানদের চৈতন্য ফিরে আসে। পলায়ন উদ্যত মুসলমানগণ ঘুরে দাঁড়ান। এ সময় হযরত সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ বুক্ষে প্রবেশ করে ভুলুণ্ঠিত পতাকা তুলে নিয়ে সবেগে আন্দোলিত করে চিৎকার করে বলতে লাগলেন, মুসলিম বীর সকল, কে কোথায় আছো, এদিকে আসো, একজন সেনাপতি নির্বাচিত করে নাও। সাবেত এবং অন্য সবাই পরবর্তী সেনাপতি রূপে হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করতে লাগলেন। খালেদ বললেন, ভাই সাবেত,
আপনি আমাদের শ্রদ্ধাস্পদ ভক্তিভাজন, আপনি এই গুরুদায়িত্ব বহন করুন। সাবেদ বললেন, খালেদ, ভাব প্রবণতা ছাড়ো, দলের সিদ্ধান্ত মানতে তুমি বাধ্য। সুতরাং রাসুল সাল্লাহ আলহিহাস্লামের পতাকা গ্রহণ করো এবং আমাদেরকে কর্তব্য নির্দেশ করো। সকলের সিদ্ধান্তক্রমে অবশেষে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলাহু মুসলিম বাহিনীর পতাকা গ্রহণ করেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলাহু আরব শ্রেষ্ঠ বীর, অতুলনীয় দৈহিক শক্তি সামর্থ্যের অধিকারী তিনি, সর্বোপরি নজিরবিহীন রণনিপুণ রণকুশলী। খ্রিস্টান শক্তির দম্ভ চূর্ণ বিচূর্ণ করতেই মহান আল্লাহ তাআলা তার উত্থান ঘটিয়েছেন। অনেকক্ষণ পরে পতাকা উড্ডীন দেখে বিক্ষিপ্ত মুসলিম সৈন্যগণ সেই দিকে ছুটে আসতে থাকেন। সেদিনকার জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলাহু সন্ধ্যা পর্যন্ত আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করে চলেন। সন্ধ্যার অন্ধকারে উভয় পক্ষের সৈন্যদল নিজ নিজ শিবিরে ফিরে যায়। ওদিকে রণাঙ্গনের খবর মদিনায় পৌঁছলে একদল মুসলমান মুতায় উপস্থিত হন। খালেদ রাদিয়াল্লাহু তাআলাহু নবাগত অশ্বারোহীদেরকে পুরাতন সৈন্যদের সাথে কৌশলে বিন্যস্ত করে দেন। পরদিন সকালে খ্রিস্টান বাহিনী রণাঙ্গনে মুসলিম বাহিনীর বিন্যস্ত দর্শনে হতবুদ্ধি হয়ে পড়ে। তারা ভাবল মুসলিম বাহিনীর সাহায্যার্থে মদিনা হতে অসংখ্য সৈন্য এসেছে। সেই দিন মুসলমানগণ নব উদ্যমে আক্রমণ পরিচালনা করলে খ্রিস্টান বাহিনী পিছু হটতে থাকে। শেষ পর্যন্ত অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে। মুসলিম বাহিনী বিজয়ী বেশে মদিনা অভিমুখে রওনা করে। সম্মানিত সুধী, ঐতিহাসিক মুতার যুদ্ধের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।